চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বিপিএলে নিজের ক্যারিয়ার সেরা বোলিংটাই করেছেন মুস্তাফিজুর রহমান। চলমান বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে খেলেন কাটার মাস্টার। চট্টগ্রামের বিপক্ষে এই ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন ফিজ। ম্যাচে চার ওভার বোলিং করে 27 রান দিয়ে 5 উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বিপিএলে প্রথমবারের মতো 5 উইকেটের দেখা পেয়েছেন মুস্তাফিজ। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর জনপ্রিয় মুখ মুস্তাফিজুর রহমান 2016 সালে সানরাইজার্স হায়দরাবাদ কে একাই শিরোপা এনে দেওয়া মুস্তাফিজ এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস এর জার্সিতে। 2022 আইপিএল এর অকশনে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান। নিলামে ফিজকে দলে নিতে হলে গুনতে হবে 2 কোটি রুপি থেকে। আইপিএল এর সর্বোচ্চ দামি ক্রিকেটারদের তালিকায় ফিজ। বিপিএল এ মুস্তাফিজের অসাধারণ পারফরমেন্সে মুগ্ধ আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। এছাড়া 2021 সালে আইসিসির ঘোষিত বিশ্বসেরা টি-20 দলে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বঙ্গবন্ধু বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর বিপক্ষে মুস্তাফিজুর রহমানের 5 উইকেটের পর ফিজকে নিয়ে নতুন আলোচনা আইপিএল পাড়ায়। জানা গেছে মুস্তাফিজুর রহমানকে এবার দলে পেতে আগ্রহী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। এছাড়াও ফিজের জন্য আগে থেকেই লড়াইয়ে আছে রাজস্থান রয়্যালস এবং মুস্তাফিজের আগের দল মুম্বাই ইন্ডিয়ান্স। জানা গেছে কাগিসো রাভাদা কিংবা মুস্তাফিজুর রহমানের একজন থেকে জানা গেছে কাগিসো রাভাদা কিংবা মুস্তাফিজুর রহমানের একজনকে যে কোনো মূল্যে দলে চাই বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। নিলামে তাদের টার্গেট কাগিসো রাভাদা কিংবা মুস্তাফিজুর রহমান। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সে আগেও খেলেছেন ফিজ। আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন তিনি। 2022 আইপিএল এর মেগা অকশন থেকে মুস্তাফিজুর রহমানকে আরো একবার দলে চাই রোহিত শর্মা। মুস্তাফিজের জন্য লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তারা। তবে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের থেকেও মুস্তাফিজকে পাওয়ার দৌড়ে গিয়ে আছে রাজস্থান রয়্যাল। 2021 আইপিএল এ রাজস্থানের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছেন ফিজ। 14 ম্যাচে এ সময় মুস্তাফিজ শিকার করেছেন 14 উইকেট। আইপিএল এর প্লেয়ার রিলিজে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে তারা। নিলাম থেকে ফিজকে আরো একবার দলে ভিড়াতে চায় রাজস্থান রয়্যালস। সেই জন্য আগে থেকেই পরিকল্পনা সেরে রেখেছেন দলটির কোচ কুমার সাঙ্গাকারা। সম্প্রতি সময়ে জাতীয় দলের পাশাপাশি বঙ্গবন্ধু বিপিএল এ মুস্তাফিজুর রহমানের অসাধারণ পারফরমেন্স আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে লড়াই বাড়িয়ে দিল।